দুশো লোক কোথায় আমার জিজ্ঞেস করি কে আছে দুশো, আমি একা মুখ করি আর একটা ইলেকশন এজেন্ট আছে, দুশো দুজনকে দুশো হচ্ছে আর এটা দেখছেন ওখানে যা করছে, এখানে ছিল এখন ওখানে গেল, না না কেউ এখানে ছিল না, পরে এখানে ছিল মিডিয়া ছবি তুলেছে আমার বাদ না এখানে তো এখানে তো কেন আসতে হচ্ছে, কারণ আপনার লোকজন এখানে করছে না, if you do your duty why should I come 200 মিনিট বাবা আমি বসে থাকি আর এখানে ছিল ছবি এখানে তারপর আমি এখানে ছিল এখনো পর্যন্ত নীরব দর্শক 200 মিটারের মধ্যে সবাই দেখে সব ছবি আছে, তিনজন লোক ছিল দেখেছো আর বলছে আমি 200 লোক ভোটার, তিনি অভিযোগ করেছেন যে রাস্তায় তৃণমূল কংগ্রেস আটকাচ্ছে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, এই মুহূর্তে একজন মহিলা ভোটার এসে অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম, ভোট দিয়েছেন তো আপনি, ভোট দিয়েছি শুনুন, তার আগে কি করেছেন অভিযোগটা শুনুন, আমাকে বলবেন না, আমি বলছি কারণ জানি এটা শুনুন না, অনেক কথা শুনুন, একজন লোক বলছে তো ওকে হ্যাস করে এখন পুলিশ এসে দিয়ে দিচ্ছে, এখন দেখো বসা আছে, দেখো তুমি দুই মিনিট মধ্যে দেখো দেখো সাধারণভাবে কেন ভোট দিতে পারবে এখান থেকে সরে গেল, দেখতে পাচ্ছেন যিনি দাবি করছিলেন যে 100 মিটারের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তের বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।